আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে ভীষণ মজার একটি চিকেন ম্যাগি নুডলস। এই নুডলসটি তৈরি করার জন্য প্রথমেই এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ, একটু পাতলা আর লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, সেজন্য মাংসটা ম্যারিনেট করতে আমি লবণ দিচ্ছি না, লবণটা পরবর্তীতে ব্যবহার করব। মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি কিচেনে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংস এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর চুলার আঁচটাকে আমি বাড়িয়ে এই চিকেনটাকে ভাজবো 5 থেকে 6 মিনিট। যেহেতু এটা বোনলেস চিকেন, সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। চিকেনটাকে 5 মিনিটের মতো ভাজার পর এখন দিচ্ছি এখানে একটি মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম স্লাইস করে কেটে, তারপর একটি পাকা টমেটো একটু কিউব করে কেটে দিয়েছি। এখন এই সবজিগুলোকে চিকেনের সঙ্গে আবারও 5 মিনিট ভেজে নেব। সঙ্গে দিয়েছি একটি পেঁয়াজ, একটু বড় বড় করে ছাড়িয়ে পেঁয়াজটাকে দিয়েছি। এখানে আছে একটি ম্যাগি নুডলসের প্যাকেট, এখান থেকে 2 প্যাকেট আজকে রান্না করব। তবে আপনারা যদি বাড়িয়ে কিংবা কমিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রে চিকেন, ক্যাপসিকাম সব কিছুই কিন্তু বাড়িয়ে নিতে হবে। এখন ভেজে রাখা মাংস আর সবজির মধ্যে 1.5 কাপ পরিমাণ দিয়েছি পানি, তারপর নুডলসগুলিকে দিয়ে দিলাম। নুডলস প্যাকেটের মধ্যে যে মশলা থাকে, সেই মশলাটাকেও সঙ্গে দিয়ে দিলাম। এখন আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিব। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু পুরো রান্নার মধ্যে লবণ দেইনি, সয়া সস দিয়েছি। সয়া সসে লবণ থাকে আর নুডলস প্যাকেট মশলার মধ্যেও লবণ থাকে, সেই পরিমাণ বুঝে এখন সামান্য কিছুটা দিয়েছি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে রান্না করছি 3 মিনিট। এই 3 মিনিটে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। পানিটা যখন শুকিয়ে নুডলসটা সেদ্ধ হয়ে এরকম গায়ে গায়ে চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই নুডলসটা কিন্তু খুব বেশি ঝরঝরে হবে না, এরকম মাখা মাখা গায়ে গায়ে থাকবে আঠালো ভাব। আর এটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের সহজ চিকেন নুডলস রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ বেশি বেশি করে রেসিপি লিঙ্কটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।